দেশের ইতিহাসে এক বিভীষিকাময় দুর্ঘটনা। সাভারের রানা প্লাজা ধসের 9 বছর পূর্তিতে ঘটনাস্থলে নির্মিত অস্থায়ী বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন ও হতাহত পরিবারের স্বজনরা। সে সময় দুর্ঘটনায় আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও হতাহত পরিবারের সন্তানদের শিক্ষা নিশ্চিত করাসহ বিভিন্ন দাবি জানিয়েছে শ্রমিক সংগঠনগুলো। শহীদুল্লাহ রাজু জানাচ্ছে। প্রথম দিন ওর মাল লাস্টটা পাইছি এনাম ক্লিনিকে, এবং 8 দিন পরে ওই পকেটে মোবাইল ছিল, 8 দিন পরে ওর দর্শন মাঠে ওর বাবার লাস্টটা পাওয়া গেছে। রানা প্লাজা ট্র্যাজেডির সময় 6 মাসের শিশু রাহানের কাছে বাবা মা কেবলই ছবি। আব্দুর নাম কি? মনসুর শেখ। আব্দুর নাম কি? আমার রেহানা বেগম। তোমার আব্বু আম্মুকে দেখছো তুমি? না। আরেক শিশু রাহা শুধু মায়ের কাছে শুনেছে বাবার নাম। বাবা মারা গেছে তাই আসছি। রানা প্লাজার দুর্ঘটনায় এমন অনেক শিশু যেমন বঞ্চিত হয়েছে বাবা মায়ের ভালোবাসা থেকে, তেমনি আশ্রয়হারা স্বজনহারা হয়েছে হাজারো পরিবার। সব সময় মনে পড়ে, বললাম না ওই আমার ছেলে মেয়ে না, ও আমার মেয়ে না, ও আমার ছেলে। ছোট ভাই ছিল আমার, তো তার জন্য আমি মানে 13 দিন পরে মানে এইরকম রাস্তাঘাটে শুইয়া ওর লাশ কুচ্ছি, কুচিয়া 13 দিন পরে ওর লাশ নিয়েছি আর কি। আহত শ্রমিকরা জানালেন মানবেতর জীবনযাপন করছেন তারা। আমরা যারা আহত শ্রমিক, আমরা অনেক মানবতা জীবনযাপন করতেছি। আমাদের বুকের পাঁজরটা ভাঙ্গা, এটা মেরুদণ্ড ভাঙ্গা, আমি হাঁটতে পারি না। আজীবন চিকিৎসা আমি কেমনে নিমু, কিভাবে থাকমু, আমি থাকি এখন বর্তমান মেয়ের কাছে। বর্তমান অবস্থা আমার খুব খারাপ, আমি কাজ করতে গেলে এখন তো কাজ করতে পারি না, সবসময় গালি খাওয়া লাগে। যা চলে গেছে তা তো আর পাবো না, কিন্তু বিচার চাই। রোববার সকাল 8টা থেকে বিভিন্ন শ্রমিক সংগঠন, আহত শ্রমিক ও হতাহতদের আত্মীয় স্বজনরা অস্থায়ী বেদিতে শ্রদ্ধা জানান। প্রথম দিকে কিছুটা চিকিৎসা পেলেও এখন পর্যন্ত তাদের সুচিকিৎসা এবং ভালোভাবে চিকিৎসা করার ব্যবস্থা করা হয়নি। স্থায়ীভাবে পঙ্গু শ্রমিকদের এবং যারা মারা গিয়েছে সেই সব শ্রমিকদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করবে। দুর্ঘটনার 9 বছর পেরিয়ে গেলেও ওই ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার বিচারিক কার্যক্রম শেষ হয়নি। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।